আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে একটু শহর থেকে একটু দূর দূর প্রান্তে আমরা যাচ্ছি। অনেকদিন বাসা থেকে বের হই না, কোথাও দূরে কোথাও যাই না, তো ভাবলাম যে আজকে আপনাদেরকেও নিয়ে যাই, আমাদেরও ঘোরা হয়ে যাক। 4 বছর পরে যাচ্ছি সি বিচে। যারা চট্টগ্রামে আছেন তারা তো সি বিচের সৌন্দর্যের কথা জানেন, আর যারা চট্টগ্রামই নেই, তারপরে যারা বিচে কখনো আসেন নেই, তাদের জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটি। বিচে এসে দেখি অনেক মানুষের ভিড়, আর বাচ্চারা খুব মজা করছে। ছোট ছোট অনেক বাচ্চা এসেছে, ওরা অনেক মজা করছে, পানিতে নেমে পড়ছে আর অনেক দুষ্টামি করছিল। জাইনকে নিষেধ করেছি পানিতে একদম না নামতে। নূর তো অনেক মজা পেয়েছে পানি দেখে। ও এরপর আমরা স্পিড বোটে উঠেছি, আর স্পিড বোটে উঠে তো অনেক মজাই লাগছিল। ছোট্ট একটু ভিডিও করেছি। আসলে স্পিড বোটে উঠে ভিডিও করাটা আমার জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে মোবাইলটা এখনই পড়ে যাবে। তারপরে যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি।
বিচে অনেক কিছুই পাওয়া যায়, একটু আশেপাশে খেয়াল করলে দেখা যায়, কিন্তু আমার বাচ্চারা কিছুই খাবে না, শুধু পেঁয়াজও খাবে। ওরা পেঁয়াজও অনেক পছন্দ করে, তাই ওর বাবা পেঁয়াজও নিয়ে এসেছে। আর কপি খাচ্ছি, কিন্তু কপি কপির মতো না, একেবারে জঘন্য ছিল, আমার মুখের টেস্টটাই চেঞ্জ হয়ে গিয়েছে। জুহাই জারিন এই টিভিতে উঠবে, তো আর নিষেধ করিনি, ওদেরকে বললাম যে ঠিক আছে উঠো, কিন্তু জারিনকে আমি দিতে চাচ্ছিলাম না, ওর বাবা বলছিল কিছু হবে না উঠো। এরপরে নূরকেও দিয়ে দিল, ভয়ও লাগছিল কারণ পুরাটা অচেনা জায়গা, আমিও চিনি না যেহেতু। তারপরে আমার খুবই ভয় লাগছিল, এর মধ্যে বৃষ্টিও ফোটা ফোটা পড়ছিল। আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমরা সকাল সকাল যদি চলে আসতাম তাহলে অনেক মজা করতাম, কিন্তু এসেছি একেবারে 3টা বাজে, যার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি, একটু ঘোরাঘুরি করেছি। চলো চলো টাইম, চলো 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 চলো।
মাগরিবের আজান দিয়ে দিয়েছে, বৃষ্টি পড়ছে, এখন বাসায় চলে যাব। আর বাসায় চলে যাওয়ার আগে আকাশের রং চেঞ্জ দেখে এত ভালো লাগছে, সত্যি মনটা ভালো করে দিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।